সুপ্রভাত, ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদেরকে। ধর্ম হোক যে যা উৎসব, সবার সবাই সবার উৎসবে আনন্দে মেতে উঠুন। যাই হোক, আমি এবারই ডিউটি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আজ একটু রিল্যাক্স মুডে আছি, কারণ হচ্ছে আজকে সঞ্জয়েরও ছুটি, সানারও ছুটি, তাই আমারও একটু ছুটি ছুটি ভাব, প্রেশারটা কম। সো এখন যাই বাস স্ট্যান্ডের দিকে, দেখি আজকে আবার বাস আলাদেরও ছুটি ছুটি পাব কি না, তাহলে বাস কম পাব, দাঁড়াতে হবে অনেকক্ষণ। বাস স্ট্যান্ডের দিকে যাই। তো আপনারা দিদি কী করছেন, কীভাবে ছুটিটা কাটাচ্ছেন? আজকে তো সবারই প্রায় ছুটি, আমাদের মতো যারা জব করে হয়তো তাদের ছুটি নেই, আর বাদ বাকি সকলেরই আজকে ছুটি। তো যাই হোক, ছুটিটা ভালো করে এনজয় করুন, ভালো করে খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, আবার দেখা হবে। বললাম না, এসে দেখবো বাস নেই, রাস্তাঘাট খালি, ফাঁকা, ধুধু করছে, চারিদিকে সবার ছুটি, বাস টাস নেই, আমার বাস তো নেই, এটা আনন্দপুর। যাই হোক, দেখি কতক্ষণে বাস পাই, আজকে বাস কমই পাবো, কারণ আজকে ছুটির দিন, আর এত বড় একটা ফেস্টিভ্যাল, তো আজকে তো বাস টাস কমই থাকবে রাস্তায়। দেখি কতক্ষণে বাস আসে, কতক্ষণ অপেক্ষা করতে, যাই হোক আজকে তাড়া নেই, আর রোদও নেই খুব একটা, সেজন্য ভালোই লাগছে, খুব একটা কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে থাকতে। একটা বাস মনে হচ্ছে আসছে, যে ফ্লাইওভার থেকে নামছে, হয়তো এটা আমার বাস হতে পারে, দেখা যাক। দেখছি সবাই ঈদের ইয়েতে মেতে উঠেছে, আনন্দিত, সবাই নামাজ পড়তে পারছে, ঈদের নামাজ পড়তে যাবে, সব রেডি হচ্ছে, এক্ষুনি নামাজ শুরু হয়ে যাবে, চারিদিকে রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে। ঈদের দিনে খুবই নর্মাল রান্নাবান্না হচ্ছে, কি সঞ্জয়েরও ছুটি, সানারও ছুটি। সঞ্জয় বললো আর এই তেল ঝাল খেতে ইচ্ছা করছে না, আজকে ডাল ভাত মাছ ভাজা, তাই জন্য আজকে হবে ডাল আলু ভর্তা মাছ। ছটা বাজে, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মাছে নুন হলুদ লঙ্কাগুলো সব মাখিয়ে রেখেছি, খাবার সময় ভাজবো, আর ডাল আছে, হয়ে গেছে ডাল, মানে ডাল আমার হয়ে গেছে, আর ভাত এখানে হচ্ছে, আর এই যে মাছ ভাজা সব মাখিয়ে রেখেছি নুন হলুদ, খাওয়ার সময় ভেজে নেবো, আর আলুর ভর্তা করবো, পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, আছে আলুর ভর্তা। এই হলো আজকের সিম্পল মিল লাঞ্চে আমাদের, কারণ কেউ খেতে চায় না, আর হয়তো রাত্রে আজকে আমাদের একটা ইনভিটেশন থাকে ঈদে, দেখা যাক আমরা সেটা যাবো কি না, সেটারই কনফিউশন আছে, যার জন্য বুঝতে পারছি না রাত্রে কী হবে, তো যেতেও পারি। আর আমার যেহেতু নাইট ডিউটি থাকে না, খুব মুশকিল হয়, কারণ আমাকে যেভাবে হোক সেখান থেকে বেরিয়ে সাড়ে সাত আটটার মধ্যে ডিউটি পৌঁছাতে হবে, তো মানুষের বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়াটা খারাপ লাগা, দেখা যাক লাস্ট পর্যন্ত আজকে আমরা যাই কি না। সানা এখনও আসিনি, দিদার বাড়িতেই আছে, আসুক দিদার বাড়ি থেকে, আসলে দেখি কী হয় লাস্ট পর্যন্ত, কি প্ল্যানিংও সঞ্জয় যায় না, সানার আমিই যাই প্রত্যেক বছর, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, দেখ যাই হোক সে তো সবটাই আপনাদেরকে দেখাবো, জানতেই পারবো। রান্নাবান্নাগুলো আস্তে আস্তে সারি, ফ্রেশ সুরমাই মাছটা আর বেশ বড়ো আছে, সুরমাই মাছ নিয়ে এসছে, আর এই পাশে বাড়ির বাচ্চাটা গেছিল যে নিচাটা কেমন আসছে, নোট ছিল আর একটা মাছ নিয়েছে, এই যে বড় চিংড়ি মাছ নিয়ে ভালোবাসে, কোনো বাজারে গেলে সুরমাই মাছ আর এই চিংড়ি মাছ নিয়ে এসছে, এবার দিয়ে দেয়নি ছুটি দিলাম, সুই মাছের মাছের সঙ্গে সুই মাছটা খুব ফ্রেশ, আমরা খুব ভালোবাসি সুই মাছ থেকে, এক কাটা মাছটা খুব টেস্টি মাছ, সামুদ্রিক মাছ, সুই মাছগুলোও ভালো হয়নি, খুব বড়ই হয়েছে, গরম কপি সত্যি নিতে হবে, মিলে দিয়ে গুঁড়ো হবে,
ওই আলু ভর্তা, এই লঙ্কা ফঙ্কা খায় না, প্লেন খায়, ওই আমি সিদ্ধ কেটে কেটে খাই, তার মাছ ভাজা দিয়ে খাবে, আর এই আলু ভর্তা রেডি। এই যে মাছ ভাজবে, এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, থেকে বন্ধ করে দিয়েছিলাম আমার মাছটা ভাজি নি, এবার এই যে মাছটা ভাজছে সুন্দর চান করতে হয়েছে, আসবে এসে খাবে ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাস্তা খাটে কিন্তু হয় না ঠিক করে, তুমি ঘুমিয়ে পড়েছিল ও কানে গেছে, ওই মাছটা দিয়ে খেতে দেবে। দুপুরে লাঞ্চ ভাত ডাল ভর্তা মাছ ভাজা, তাই যেটু মাছের তেল ভাজা যেটা সঞ্জয়ের বাড়ি, এটা আমার সানা আগে দিদার বাড়িতেই খাবে, না আসেনি লাঞ্চটা সেরে নিই, যে আমার ফেভারেট, কী ভালো হয়েছে না দেখতে, টেমটি টেস্টি হয়েছে। রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য, যে আজকে আমার আউটফিট এটা আমি চললাম, যে রেডি হয়ে গেছে, স্লিপটা লাগাবো বেরিয়ে পড়ব। তো আজকের ঈদ সবার কেমন কাটলো জানাবেন কমেন্টে, আমাদের মোটামুটি গেছে, যে খুব সিম্পল ডে সিম্পলভাবে কাটিয়েছি, ছুটি ছিল বাট সবার, বাট খুব সিম্পল ওয়েতেই গেছে, কোনো স্পেশাল কিছু না, খুব নর্মাল খাওয়া দাওয়া করেছি, খুব সিম্পল ছিলাম, সারাদিন কাজকর্ম করেছি, খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি, ব্যাস আজকে আমাদের ইনভিটেশন একটা ছিল বাট সেখানে যাওয়া হবে না আজকে, মানে আমার ডিউটি আছে হবে না, সানা চলে গেছে যেতে পারিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব এনজয় করবেন, খুব ভালো থাকবেন সবাই, যদি কিছু ভালো লাগে তাহলে একটা কমেন্ট লাইক শেয়ার করে একটু এগিয়ে নিয়ে যান, মানে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার সবাইকে আর একবার ঈদ মুবারক, খুব ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, খুব খেয়াল রাখবেন, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।